শরীয়তপুরের ঠিকাদারদের অবহেলায় বেইলি ব্রিজকে কেন্দ্র করে হচ্ছে একের পর এক দুর্ঘটনা আজ দশ আগস্ট দশটায় নড়িয়া উপজেলার বালাখানায় একটি বেইলি ব্রিজের উপর দিয়ে পাথর বোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে যায় এতে একজন নিহত হয় আপনারা দেখছেন শরীয়দপুর টেলিভিশনের ব্রেকিং নিউজ সঙ্গে রয়েছে আমি জিকে কে ফিরছি দশ সেকেন্ড পর কোথাও যাবেন না সাথেই থাকুন বিস্তারিত সংবাদ দেখে নেব প্রতিবেদনে পঞ্চকোড় থেকে একটি পাথরবোজে ট্রাক শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল মঙ্গলবার দশ আগস্ট সকাল দশটায় বালাখাড়া এলাকায় ট্রাকটি বেইলি সেতুতে ওঠার সময় ভেঙে খাদে পড়ে যায় বেলি সেতুর নিচে ব্রিজ নির্মাণে কাজ করছিল শ্রমিকরা ট্রাকটি খাদে পড়লে নিচে কাজ করা শ্রমিকরা সেটির নিচে চাপা পড়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতা শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয় এ সময় হাসপাতালে নেওয়ার পথে নাইম নামের একজন শ্রমিক মৃত্যুবরণ করেন নিহত নাইম ব্যাপারী সদর উপজেলার স্বর্ণগোষ গ্রামের মনির উদ্দিন ব্যাপারীর ছেলে গুরুতর আহত দুজন হলেন মজিবর সর্দার তাহের শেখদার প্রত্যক্ষদর্শীরা জানান সব ব্রিজ নির্মাণের সময় পাশ দিয়ে ডাইভেশন করে থাকে কিন্তু এটি করার সময় কোনো ডাইভেশন করা হয়নি ব্রিজের উপর দিয়ে বেলি ব্রিজ বসিয়ে কাজ চলছিল এর আগে এখানেই কয়েকবার ট্রাক ফেসে যায় তখন সেটি সমাধানের কথা থাকলেও তা না করে ব্রিজের কাজ করেছিলেন সড়ক ও জনপদ বিভাগ কয়েকদিন আগে সামনে আরেকটি ব্রিজের একইভাবে কাজ করা হয় সেখানে দুর্ঘটনায় একজন মারা যায় একটি দুর্ঘটনার ফলে সারা জীবনের কান্নায় পরিণত হয় একটি পরিবারের একটি দুর্ঘটনার ফলে একটি জীবন সারা জীবনের জন্য চলে যায় পরিবারের সদস্যের চোখ কান্নার ধরনের কয়েকটি এ দুর্ঘটনা কিছুদিন আগে দেখেছি আমরা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বেলি ব্রিজের পাশে তাদের যন্ত্রপাতি রাখার ফলে এরকম দুর্ঘটনা আর যেন দেখতে না হয় সেজন্য কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন সৈয়দপুর টেলিভিশনের নিয়মিত আপডেটের জন্য সৈয়দপুর টেলিভিশনের সাথে থাকুন সৈয়দপুর টেলিভিশনের স্লোগান জনগণ আমাদের প্রতিবেদক আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন সৈরদপুর টেলিভিশনের সাথে থাকার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাবলু ডাব্লু ডট সৈয়দপুর টিভি ড্রেস ডট কম ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ডাবলু ডাব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ শৈরদপুর টেলিভিশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ শুর টেলিভিশন ফেসবুক পেজে যে লাইক অথবা ফলো করুন দেখা হবে পরবর্তী রয়েছে আল্লাহ হাফেজ